স্যার, আপনার অনেক নাম শুনে আপনার কাছে এসেছি আমি। আমি সাধারণ মানুষ, নাম শুনে ছুটি আসার মতো কেউ না। তারপরে বলুন, কেন এসেছেন? স্যার, আপনার এখানে কি সিগারেট খাওয়া যায়? সিগারেট? স্যার, বেয়াদবি না নিলে একটা সিগারেট ধরাবো। সরি স্যার, সরি, আমার বোধহয় মাথাই খারাপ হয়ে যাচ্ছে। মাথা খারাপ মনে করার মতো কিছু ঘটেনি, অন্যমনস্ক মানুষ এ ধরনের ভুল করে। স্যার, আমি অন্যমনস্ক মানুষ না। অতিরিক্ত দুশ্চিন্তাগ্রস্ত মানুষ এরকম করে, আপনি দুশ্চিন্তাগ্রস্ত। আমি উঠি স্যার। যা বলতে এসেছিলেন বলবেন না? জি না, কিছু মনে করবেন না, আপনার সময় নষ্ট করেছি। লাইটার ফেলে যাচ্ছেন, আপনার লাইটারটা নিয়ে যান। স্যার, আমার নাম ফরিদ, টুকটাক ব্যবসা করি, ছোট একটা অ্যাপার্টমেন্টে একাই থাকি, 1800 স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট। আমি যে একা থাকি এটা আপনাকে বলেছি না? বলেছি তো? বলেছেন। আমি বিয়ে করিনি, আমার ঘরে কোনো কাজের লোকও নেই। মাঝে মধ্যে আমার এক বন্ধু আমার সঙ্গে থাকে, নাম জহির। স্যার, আপনার কাছে কি সিগারেট আছে? এক রাতের ঘটনা, আমি ঘুমাচ্ছি, অ্যাপার্টমেন্টে আমি ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি নেই, হঠাৎ ঘুম ভাঙল। তুমি এখানে কিভাবে আসছো? এই মেয়ে, এই পানি খাবো, পানি খাবো। এই মেয়ে, এই স্যার, আপনার কাছে সিগারেট আছে? আচ্ছা, এমন কি হতে পারে যে পুরো ব্যাপারটা আপনি স্বপ্নে দেখেছেন? না, এমন হতে পারে না, কারণ স্বপ্ন কি তা আমি জানি, স্বপ্ন দেখার অভ্যাস আমার আছে। আমি তারপরও আপনার মতে ভেবেছিলাম যে আমি স্বপ্ন দেখেছি, কিন্তু এই ঘটনার এক সপ্তাহের মধ্যে আমি মেয়েটাকে আবার দেখলাম, ঠিক আগের জায়গায়, বিছানায়। হ্যাঁ, বিছানায়। হাতে পুতুল? না, হাতে পুতুল না, হাতে কতগুলো কাঁচের পাথর, ছোট ছোট কাঁচের পাথর, পাথর দিয়ে খেলছিল সে। কে তুমি? কে তুমি? নাম কি? কি নাম তোমার? হাতে কি?
ঢুকেছো কিভাবে? এই কোথা যাও, এই পানি খাবো। তোমার ঘরে পানি নাই? এই মেয়ে, এই 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 দেখুন পাথর, দেখুন না। পাখি উড়ে চলে গেলে পাখির পালক পড়ে থাকে। কি বললেন? না, কিছু না। কিছুটা বলেছেন, আমি বুঝতে পারিনি, প্লিজ আবার বলুন। একটা পাখি যখন কিছুক্ষণের জন্য কোথাও বসে, তারপর উড়ে চলে যায়, তখন খুঁজলে দেখা যাবে যে জায়গাটা সে বসেছিল সেখানে দু একটা পালক পড়ে আছে। এর মানে কি? আমি একটা কাজে আছি, একজনের সঙ্গে কথা বলছি, তার নাম জেনে তুমি কি করবে? কোথায় যেতে বলছো? না, পার্কে ফার্কে আমি যাব না। আমি তোমাকে আগে অনেকবার বলেছি, ভিড় আমার পছন্দ না। পার্কে গিয়ে ফুচকা খাওয়া টাইপও আমি না। বান্ধবী? জি বান্ধবী, নাম নীলা। মনে হচ্ছে তুমি তাকে বিয়ে করতে যাচ্ছ। তুমি করে বলছি, কিছু মনে করো না। জি না, কিছু মনে করছি না। নীলাকে যে বিয়ে করতে যাচ্ছি এটাও ঠিকই ধরেছেন। কিভাবে ধরলেন? বান্ধবীর সঙ্গে কেউ এমন রাগারাগি করে না, স্ত্রীর সঙ্গে করে, অথবা যে স্ত্রী হতে যাচ্ছে তার সঙ্গে করে। আচ্ছা, বাচ্চা মেয়েটাকে কি তুমি প্রায় স্বপ্নে দেখো? হ্যাঁ। তুমি তাকে হাত দিয়ে ছুঁয়ে দেখেছো? হ্যাঁ, ছুঁয়ে দেখেছি, ছবি তুলেছি। ছবি তুলেছো? হ্যাঁ। নাম কি? জানি না। নাম কি জানো না? থাকো কোথায়? জানি না। কোথায় থাকো জানো না? ছবিটা কি উঠেছে? জি না, ছবি ওঠেনি। মেয়েটির আঁকা ছবি। ছবিটা যে এঁকেছে সে লেফট হ্যান্ডার, বাঁহাতি। ছবি দেখে কি করে বুঝলেন লেফট হ্যান্ডার? একজন রাইট হ্যান্ডার যখন কোনো রেখা টানে তখন বাম থেকে ডানে টানে, একজন লেফট হ্যান্ডারের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা উল্টো। এখানে প্রতিটা হরাইজন্টাল লাইন ডান থেকে বামে টানা হয়েছে। সেটা এবার বুঝলেন কিভাবে? রেখাটা যেখান থেকে শুরু হয় সেখানে চাপটা বেশি থাকে, আস্তে আস্তে চাপটা কমতে থাকে। তুমি নিজেও কিন্তু একজন লেফট হ্যান্ডার, ছবিটা বাঁ হাত দিয়ে নিয়েছো। কি বলতে চাচ্ছেন আপনি? এই ছবিটা আসলে মেয়েটাকে নিয়ে আমি এঁকেছি, আমি এঁকেছি। নিজে ছবি এঁকে কেন আমি অন্য আরেকজনের নাম বলবো? কেন আমি আপনার কাছে আসবো? কেনই বা আমি আমার সময় নষ্ট করবো? কি ভেবেছেন আপনি? আমি কি ভাগাবন? আমার সময়ের কোনো দাম নেই। কি হইছে আপনার? সিল্লা বাড়ি মাথা তুলছেন? বের হন এখন, এখন বের হন, বের হন।
খালুজান আপনি সাদেই তুমি আমাকে খালুজান ডাকো কেন? খালু ডাকবো না। খালার যে বিয়ে করে সে খালু, আমি তো সারা জীবন বিয়েই করিনি, চিরকুমার মানুষ। তাহলে কি ডাকবো বললা দেন? তোমার যা ইচ্ছা হয় তাই ডাকো। আমার তো আপনার আব্বা ডাকতে ইচ্ছা করে। আব্বা? ঠিক আছে, আব্বাই ডাকো। আব্বা সাদেই দাও। আপনার ধারে যে লোকটা আসছিল সে পাগল না? না, সে মোটেই পাগল না, সে খুব সুস্থ একজন মানুষ। শুধু ফোন, আমার চকলেট কোথায়? জুহের চকলেট নিয়ে আসো, যা পাও নিয়ে আসো। তোমার কি শরীর খারাপ? না, রাতে ঘুম হচ্ছে না। ঘুম হচ্ছে না কেন? আমি কি করে বলবো ঘুম হচ্ছে না কেন, আমি তো ডাক্তার না। রেগে রেগে কথা বলছো কেন? রেগে রেগে কথা বলছি না, মেজাজটা সামান্য খারাপ, সেই জন্য ভয়েসটা সামান্য উঁচু হয়েছে। এই আই এম সরি ফর দ্যাট। এখানে আসতে বলেছো কেন? তোমাকে এক জায়গায় নিয়ে যাবো বলে এখানে আসতে বলেছি। কোথায় নিয়ে যাবে? তোমার মার বাসায়, তোমার মার সাথে দেখা করবো, এর জন্য শাড়ি পরেছি। শাড়িটা সুন্দর না? মার সঙ্গে দেখা করবে? দুদিন পর উনি আমার শাশুড়ি হচ্ছেন, আমি তার সাথে দেখা করবো না। ওনার সঙ্গে দেখা করার কোনো দরকার নেই, জাস্ট ফরগেট অ্যাবাউট ইট। দেখা করার দরকার নেই কেন? আমার মা ভীষণ অসুস্থ, ওনাকে সারাক্ষণ অক্সিজেন দিয়ে রাখতে হয়। তাছাড়া ডাক্তারের নিষেধ আছে ওনাকে যেন কোনোভাবে উত্তেজিত করা না হোক। আর মার মাথাও ঠিক নেই। অসুস্থ বলে তো তার সাথে দেখা করা বেশি দরকার। আমি ওনার পা ছুঁয়ে সালাম করে দোয়া নেব। এই লোকটা কে? আমার অফিসে কাজ করে, নাম জহির। সে সবসময় তোমার সাথে সাথে থাকে কেন? সবসময় আমার সাথে সাথে থাকলে তোমার কোনো সমস্যা আছে? আছে। লোকটাকে দেখে কি মনে হয় জানো? লোকটাকে দেখে মনে হয় সে তোমার বডিগার্ড, পিস্তল পকেটে নিয়ে তোমার পেছনে পেছনে ঘুরছে। তুমি যে কি উদ্ভট টাইপের কথা বলো, আমি কি এমন যে আমার বডিগার্ড লাগবে? লোকটাকে চলে যেতে বলো। সে থাকুক না, সাথে তোমার কোনো সমস্যা করছে না। সে চলে যাক, তারপর তোমাকে নিয়ে তোমার মার সাথে দেখা করব। আমি তোমার কোনো যুক্তিই শুনবো না, আমি যাবই। চকলেটগুলো ভালোই, নাও খেয়ে দেখো। আমি চকলেট খাই না। না খেলেও খেতে হবে, নাও হা করো হা করো। এখন তোমার ওই লোকটাকে চলে যেতে বলো, নাও টেলিফোন করো করো। জহির তুমি চলে যাও। আপনি আমার বস, যা করবেন সব কস কস। মোবাইল টেলিফোন হয় কত সুবিধা হয়েছে দেখেছ, সবার সাথে যোগাযোগ। বৃষ্টি চলে আসছে, চলো চলো। আমি যে আমার ভবিষ্যৎ শাশুড়ির সাথে দেখা করতে যাব, খালি হাতে যাব না, কিন্তু এক গাদা ফল কিনে নিয়ে যাব। তোমার টাকা কিনবো না, আমি আমার নিজের টাকা কিনব, টাকা নিয়ে এসেছি। তুমি যাবেই? হ্যাঁ যাবই। আচ্ছা ওই লোকটার নাম যেন কি? কোন লোকটা যে তোমার পিছনে পিছনে ঘুরে? জহির। জহির সাহেবের মোবাইল নাম্বারটা আমাকে দাও তো। কেন? মাঝে মাঝে টেলিফোনে তোমাকে পাই না, তখন ওনাকে ধরবো। ওনাকে পাওয়া মানে তোমাকে পাওয়া। কোনো দরকার নেই। রাধা
আপনি কে? আমার অনেক নাম, জয়নাল, সুলেমান, কুদ্দুস, জহির। আপনার কারে দরকার? আমার দরকার আব্দুল করিমকে। আব্দুল করিম? পিতা ফজলুল করিম? জি। সে তো মারা গেছে। মারা গেছে? জি, আব্দুল করিম মারা গেছে, জয়নাল মারা গেছে, কুদ্দুস মারা গেছে, সুলেমান মারা গেছে, বাইচা আছে শুধু একজন, জহির। সে কখন মারা যাবে কেমনে বলবো বলুন? আমি কি পীর ফকির? আপনি কে? এই মেয়েটিকে আমি বিয়ে করতে যাচ্ছি, সে তোমার দোয়া নিতে এসেছে। আমি দোয়া করি, আমি দোয়া করি মা গো, আমার ছেলেটা খুব ভালো, অল্প বয়সে বাপ মারা গেছে, সে যে কি কষ্ট করেছে, সে যে কি কষ্ট করেছে, আমার ছেলে ভালো, আমার ছেলে ভালো, আমার ছেলে ভালো, আমার ছেলে ভালো। ফুলি, এক গ্লাস পানি দাও তো মা। মেয়েটার সঙ্গে যতবার দেখা হয়েছে ততবার সে পানি চেয়েছে। কোন মেয়ে? আমার কাছে যে ছেলেটা এসেছিল সে প্রায় একটা ছোট মেয়েকে দেখে। মেয়েটা তৃষ্ণার্ত, খালি পানি খেতে চায়। এটা হ্যালুসিনেশন বুঝলি, দৃষ্টি বিভ্রম। যখন প্রবল দৃষ্টি বিভ্রম হয় তখন বাস্তব অবাস্তব মিলেমিশে যায়। এগুলান কি বলেন? ছেলেটাকে একটা কথা বলা উচিত ছিল, ভুল হয়ে গেছে। কি কথা? এবার যখন মেয়েটা দেখা পাবে সে যেন শক্ত করে হাতটা চেপে ধরে। আপনি পানি খান তো। তৃষ্ণা মেয়েটি শুধুই খেলে, কথা বলে, বিছানায় প্রথম পাওয়া যায়, অন্য কোথাও পাওয়া যায় না কেন?
জহির, তুমি এখানে কি করো? আমি জহির না, আমি আব্দুল করিম, পিতা ফজলুল করিম। কি চাও তুমি? শান্তি চাই, শান্তি। জহির, এই জহির, বস, আপনার হাতে কি হয়েছে? কিছু হয় নাই, রক্ত পড়তেছে তো। পড়ুক, তুমি ঘুমাও। হাতে কি হয়েছে? ব্যথা পেয়েছে, সে তো দেখতেই পাচ্ছি। কিভাবে পেয়েছো? বাথরুমে পড়ে গেছিলাম, নিলাম এখন উঠে আমার জরুরি কাজ। আমার সঙ্গে গল্প করছে, তোমার কোনো জরুরি কাজ থাকতে পারে না। তোমাকে খুব একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো। কি জিনিস? আমি যে নাচ জানি তুমি জানো? আমি নাচ দেখবো না, প্লিজ, নাচ আমার ভালো লাগে না। ভালো না লাগলেও দেখতে হবে। আপনি এসেছেন কেন? আপনি এখান থেকে চলে যান, চলে যান বলছি। আজি ঝর ঝর মুখর বাদর দিনে, আজি ঝর ঝর মুখর বাদর দিনে, thank you.
জহির, এই জহির, বস আপনার হাতে কি হয়েছে? তোমার হাতে গুলি লেগেছে? ঘর বন্ধ ছিল? তোমার বন্ধু সেদিন বাসা ছিল? সে ঘুমাচ্ছিল, তাকে ডেকে তুলেছি আমি। তোমার একটা রিভলভার আছে, আছে না? আমার ধারণা রিভলভারটা তুমি সবসময় হাতে কাছেই রাখো, তোমার মাথার ডান দিকে বালিশের নিচে, যাতে তুমি মুহূর্তেই বাঁ হাত দিয়ে রিভলভারটা নিতে পারো। তুমি ঘোরের মধ্যে রিভলভারটা টেনে নিয়ে নিজেই গুলি করেছ। গুলি লেগেছে তোমার ডান হাতে। আমি বাড়িতে রিভলভার নিয়ে থাকি কিনা সেটা জানার জন্য তো আপনার কাছে আসিনি। আমি এসেছি বাচ্চা মেয়েটাকে আমি কেন দেখি সেটা জানার জন্য। তুমি গুলি ভরা রিভলভার মাথায় কাছে নিয়ে ঘুমাও কেন? Cool down, young man, cool down. You bullshit, you cool down. Life is a tale told by an idiot, full of sound and fury, signifying nothing. Shakespeare kop chaben na. Shakespeare kop chabo na. Ki kop chabo? Abba? Abba, apni re saadi? Haan, dao. জহির জি, তুমি রাতে কোনো দুঃস্বপ্ন দেখো? আমি স্বপ্ন দুঃস্বপ্ন কিছুই দেখি না। রাতে দুইটা ট্যাবলেট খাই, খাইয়া ঘুম দেই। কি ট্যাবলেট? নাম জানি না। দেখি আমাকে দাও তো। আরো দাও। দুইটার বেশি খাওয়া ঠিক না। আমার ঠিক ব্যা ঠিক আমি ঠিক করব, তুমি না। আপনি আমার বস, আপনি যা করবেন সব কস কস। আজ থেকে রাতে তুমি আমার ঘরে ঘুমাবে। আপনি আমার বস, আপনি যা করবেন সব কস কস। গায়ে হাত দিও না। জি আচ্ছা বস। জি আচ্ছা, জি আচ্ছা। আমি আজ তোমাকে ছাড়বো না, আমি আজ অবশ্যই তোমাকে ছাড়বো না। জহির, জহির, এই জহির, জহির! বস, কি হয়েছে, কি হয়েছে বস? আমি মেয়েটার হাত থেকে মুক্তি চাই। আমি মেয়েটার হাত থেকে মুক্তি চাই। আমি মেয়েটার কাছ থেকে মুক্তি চাই। সে রোজ রাতে আমার কাছে আসে, আমি ঘুমাতে পারি না। আমি 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 জানি সব কিছু মিথ্যে। কেউ আমার কাছে আসে না, আমি জানি।
কিছু আবার আবার মেয়েটা যখন আসে তখন মনে হয় সব সত্যি। এই টাকাটা আপনার জন্য আপনি রাখেন, আমাকে বাঁচান। এখানে 1,00,000 টাকা আছে, আমি আপনাকে আরো অনেক টাকা দেব। তোমার অনেক টাকা? হ্যাঁ, অনেক টাকা আমার। একসময় অনেক কষ্ট করেছি, এখন অনেক টাকা, কিন্তু এখন আমি রাতে ঘুমাতে পারি না। আমি 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 মেয়েটা কোথেকে যেন আসে, জানি না সে কোথায় থাকে। সে থাকে তোমার মাথার ভেতরে, তোমার সুপ্ত চেতনায়। তোমার সাবকনশিয়াস মাইন্ড তাকে অতি যত্নে তৈরি করেছে। তুমি মানুষ খুন করেছো, তাই না? না 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 না। তবে আমার লোক আছে। খুন সেই করে? আমার মনে হয় হত্যাকাণ্ডের সময় তুমি মাঝে মাঝে উপস্থিত থাকো, থাকো না? আচ্ছা, এমন কি হতে পারে যে তুমি তোমার বন্ধুকে নিয়ে একটা হত্যাকাণ্ড ঘটাচ্ছ, সেখানে একটা বাচ্চা মেয়ে হঠাৎ গুলি খেয়ে গেল, তারপর সে পানি পানি বলে ছটফট করতে লাগলো? এই টাকাটা নাও, পকেটে রাখো। না বলছি, নাও, রাখো পকেটে, আমি টাকা নেই না। তোমার সমস্যার সমাধান আমি করতে পারবো না, ওই মেয়েটি পারবে। তার কাছে ক্ষমা চাও। ক্ষমা? কি করে ক্ষমা চাইব? সেটা আমি জানি না। কে জানে? ইওর সাবকনশিয়াস ব্রেইন, তোমার সুপ্ত চেতনা, ফাইন্ড ইট আউট। মা গো, আমাকে ক্ষমা করো মা, আমাকে ক্ষমা করো। ক্ষমা করবো কি জন্যে? তুই কি করেছিস? আমি তোমার কাছে ক্ষমা আছি, আমাকে ক্ষমা করে দাও। কোথায় ব্যথা পেয়েছো দেখি? নো, তোমার কি হয়েছে? আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি নীলা। তার মানে কি? একটা ছোট্ট মেয়ে আমার কাছে আসে, সে পানি খেতে চায়, তার খুব তৃষ্ণা। এসব কি বলছো? পানি খাবো নীলা, পানি, আমার খুব তৃষ্ণা, গ্লাস ভর্তি পানি, ঠান্ডা পানি। তুমি বসো, আমি পানি নিয়ে আসছি, দেন উইল টক। জহির, তোমাকে যা করতে বলবো করতে পারবে? অবশ্যই পারবো, আপনি বস, যা করবেন কসকস। তাহলে এই রিভলভারটা নাও, নাও, আমাকে গুলি করো, পরপর 4টা গুলি করবে, পারবে না? বললে পারবো। দেখছো কি? গুলি করো, করো, করো।
মাগো, আমি তোমার কাছে ক্ষমা চাই, আমাকে ক্ষমা করো না মা।